নমস্কার, কেমন আছেন সবাই? বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইল থেকে আমি বৈশাখী। আজকে আমি তোমাদের সাথে একটা নিরামিষ সবজি রেসিপি শেয়ার করব। তো চলো রেসিপিটা শুরু করি। আর এটা কিন্তু নিরামিষ দিনে দুর্দান্ত লাগে খেতে। তো এখানে আমি নিয়েছি 1 টুকরো কুমড়ো, পই, ঝিঙে, আলু আর পটল। এই এখন এই সময়ে এই সব সবজিগুলো কিন্তু বাজারে খুবই পাওয়া যাচ্ছে। তো চলো এগুলো দিয়ে আজকে নিরামিষ একটা সবজি তৈরি করি। তো এখানে আমি কিছুটা ডালের বড়ি নিয়েছি, আর যে সমস্ত সবজিগুলো দেখালাম সেগুলো ছোট ছোট লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলা হিসাবে আমি নিয়েছি 1 চামচ পরিমাণ গোটা জিরা, 1 টুকরো আদা, 4টে কাঁচা লঙ্কা আর 2 চামচ পরিমাণ গোটা সাদা সর্ষে। তো এই মশলাটা ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। আর এইদিকে একটা কড়াইয়ে সরিষার তেল দিয়েছি, তার মধ্যে যে ডালের বড়িগুলো রেখেছিলাম সেই বড়িগুলো ভালোভাবে ভেজে একটু তুলে রাখলাম। এরপর এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম কেটে রাখা পটলের টুকরোগুলো। পটলগুলো ওই 2-1 মিনিট মতো ভেজে নেব, তারপর বাকি যে সবজিগুলো আছে সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব। তো এবার ডুমু করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিলাম। কুমড়োগুলো দিয়ে ওই 1-2 মিনিট মতো ভেজে নেব। তারপর এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়েও 2-1 মিনিট ভেজে নেওয়ার পর লাস্টে আমি ঝিঙেটা দিয়েছি। ঝিঙেটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব, দিয়ে লবণ পরিমাণ মতো দিয়ে দেব আর দেবো হলুদের গুঁড়ো। সমস্ত কিছু ভালোভাবে একটু ভেজে নেওয়ার পর একটু ঢাকা চাপা দেব, যাতে করে সবজিগুলো থেকে সামান্য জল বেরিয়ে আসে এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব সুন্দর হয়। সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি কেটে রাখা পইগুলো এর মধ্যে দিয়ে দেব। পইগুলো দিয়েও কিন্তু খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর এখন কড়াই থেকে উপচে পড়লেও পইগুলো কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই কমে যাবে। যে কোনো শাক জাতীয় জিনিস রান্না করার সময় অনেকটা পরিমাণে মনে হলেও রান্না করার পর কিন্তু অনেকটাই কমে যায়। এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম, ঢেকে ঢেকে রান্নাটা কিছুক্ষণ করে নেব। সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে নামিয়ে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আবার একটু সরিষার তেল দিলাম, সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা ওই 30 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। তারপর যে বেটে রাখা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। ওই 2 থেকে 3 মিনিট মতো মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি কালারের জন্য। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে দেখুন তেল আলাদা হতে শুরু করেছে। এখন আমি যে সবজিগুলো আগে থেকে ভেজে তুলে রেখেছি সেই সবজিগুলো এর মধ্যে অ্যাড করে দেব। সবজির সাথে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ঢাকা চাপা দিয়ে সম্পূর্ণ রান্নাটা আমি করে নেব। অনেকেই আছেন পুঁই শাক খেতে চান না, তো এইভাবে একবার রান্না করে দেখতে পারেন, আশা করি নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে। তো আর একটু জল দিয়ে দিলাম যাতে করে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার ফুটে আসার অপেক্ষায়, যখনই সবজিটা ফুটতে শুরু করবে আগে থেকে যে ডালের বড়িগুলো আমি ভেজে রেখেছি সেইগুলো এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে রান্নাটা 5 থেকে 7 মিনিট মতো করে নিলেই রান্নাটা পুরো রেডি হয়ে যাবে। আর সবার শেষে আমি একটু এখানে মিষ্টি ব্যবহার করব,
যেহেতু সর্ষে বাটা ব্যবহার করেছি আর যে কোনো শাক জাতীয় জিনিসে সামান্য মিষ্টি দিলে খেতে কিন্তু টেস্টটা ভালো হয়। এখন দেখুন রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে, জলটা অনেকটা শুকিয়ে গেছে। তো আজকের এই নিরামিষ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, পারলে বন্ধুবান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নেক্সট ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই, টাটা।